বিজ্ঞান বলে শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। ছয় মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া শিশুকে অন্য কিছু খাওয়ানোর প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভের হিসেব অনুযায়ী মাত্র 47% নবজাতককে জন্মের এক ঘন্টার মধ্যে মাতৃদুগ্ধ দেয়া হয়, আর ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ পান করে মাত্র 64% শিশু। ফলদে দুধ যার একটা প্রথম টিকা ধরা হয়, ওটা খেলে বাচ্চা অসুখ বিসুখ কম হয়, শ্বাসকষ্ট ডায়রিয়া ইত্যাদি কম হয়। সুতরাং এইটা লোকে আবার ভুল করে ফেলে দেয় যে খারাপ দুধ, ওটা নষ্ট দুধ, ওটা ঘন দুধ, ওটা হলুদ, ওটা ঠিক না, এটা একটা ভুল ধারণা। বাচ্চা জন্মের পরপরই অনেক দুধ খাবে, আসলে এটি ঠিক নয়। মায়ের বুকে ঠিক মতো দুধ আসতে 2-3 দিন লেগে যায়। এই 2-3 দিন বাচ্চা যে 1 ফোঁটা 2 ফোঁটা দুধ পায় সেটাই কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট। দেশে প্রতিদিন 700 শিশু মারা যায়, বছরে এই সংখ্যা 2.5 লাখেরও বেশি। এর মধ্যে মারাত্মক অপুষ্টিতে মারা যাওয়া 35% শিশুই বঞ্চিত হয় মায়ের দুধ থেকে। অথচ শিশু মায়ের দুধ পেলে তাতে উপকার হয় মা ও শিশু উভয়েরই। ব্রেস্টের প্রবলেম হয়, ক্যান্সার হয়, এগুলো মায়ের দুধ যে খাওয়ায় সে বাচ্চার মায়ের হয় না কিন্তু। মায়ের দুধের বিকল্প হিসেবে শিশুদের এমন গুরুদুধ খাওয়ানোর বিরোধিতা করছেন চিকিৎসকেরা। 1984 সালে এক অধ্যাদেশের মাধ্যমে বিকল্প শিশু খাদ্যের প্রচারণা নিষিদ্ধ হলেও এই আইনের প্রয়োগ তেমন একটা দেখা যায় না, তাই গুরুদুধ বাজার থেকে উঠিয়ে দেওয়ার দাবি করছেন চিকিৎসকেরা। একই সঙ্গে হাসপাতালগুলোয় মায়ের দুধ ব্যাংক গঠনেরও পরামর্শ দিচ্ছেন তারা। স্ট্যান্ডার্ড ওজন যদি মেনে চলেন থাকে তাহলে মায়ের দুধই একমাত্র দুধ যেটাতে আপনাকে সুস্থ তার গ্রোথ ডেভেলপমেন্ট হবে। কারণ মায়ের দুধে অনেক অংশ আছে জিনিসগুলো সেটা গরুর দুধে নেই, যেটাতে ব্রেন ডেভেলপমেন্ট বাড়িয়ে দেয়। যদি কখনো এমন হয় যে কোনো মা তার বাচ্চাকে বুকে দিতে পারছেন না, বুকের দুধ খেতে পারছে না কোনো কারণে, তখন হয়তো চিকিৎসক যদি মনে করেন তাহলে স্বল্প সময়ের জন্যে হয়তো সেটি দিতে পারেন, কিন্তু এই জিনিসটি এখন চিকিৎসকের নিয়ন্ত্রণে নেই। মায়ের দুধ পানে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে চিকিৎসকেরা বলছেন সরকারের উচিত গুরুদুধের প্রচারণার ব্যাপারে কঠোর হওয়া। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।